পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। প্যারোলে মুক্তি নিয়ে উন্নত চিকিৎসার জন্য সৌদি যাচ্ছেন খালেদা জিয়া। দুর্নীতির মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে সুবিধাজনক সময়ে উন্নত চিকিৎসার জন্য সৌদি আরব যাচ্ছেন। সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে সরকার শুরু থেকে আন্তরিক থাকলেও রাজনৈতিক লাভ ক্ষতির হিসাব করে বিলম্ব করছে বিএনপি। নিজেদের স্বয়ংসিদ্ধ রাজনৈতিক ক্ষমতার উপর ভরসা না রেখে দলীয় প্রধানের উন্নত চিকিৎসার জন্য আবেদন করতে পারে দলটি। সরকারের উচ্চ পর্যায়ে একাধিক সূত্র এমন সম্ভাবনার কথা জানিয়েছেন। রাজনৈতিক ও এর সমঝোতা অংশ হিসেবে বিএনপিও এখন অনেকটা নমনীয়। খালেদা জিয়া আগেও সৌদি আরবে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, সব ঠিক থাকলে সেখানে আবারও তিনি চিকিৎসা নিতে যেতে পারেন। খালেদা জিয়া প্যারোলে মুক্তির বিষয়ে নির্ভরযোগ্য সূত্র জানায়, বিএনপির নেত্রী প্যারোলের বিষয়ে এর আগে বাধা ছিল লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে তারেক রহমান। এবার তাদের দলের সবাই প্যারোলের পক্ষে। এই সমঝোতা তার নির্দেশন হিসেবে একটি পরিস্থিতি চিহ্ন করে সরকারের একজন মন্ত্রী বলেন, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার লন্ডন সফরে বেশ কয়েকবার প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পড়েছিলেন। এর পেছনে ছিল লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই জন্য প্রতিবারই একটি অস্বস্তিকর পরিস্থিতির জন্ম হতো। কিন্তু এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লম্বা সফরে লন্ডন অবস্থান করছেন, সেখানে ইউরোপের রাষ্ট্রদূতদের নিয়ে সম্মেলন করছেন, দেশে কয়েকটি অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছে তিনি, সেখানে চোখের চিকিৎসা করাচ্ছেন। মায়ের প্যারোলের জন্য এবার আর তারেক রহমান ভুল পথে যাননি। আওয়ামী লীগ নেতারা বলছেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবস্থান করছেন, তার নির্দেশনায় এখানকার প্রবাসী বিএনপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের আগে বেশ কয়েকবার প্রতিবাদ করেছে, কালো পতাকা দেখিয়েছে, কিন্তু এবার সেখানে কোনো প্রতিবাদ হয়নি। ক্ষমতাসীন দলের কয়েকজন নেতাও বলছেন, খালেদা জিয়া প্যারোলের মুক্তি ও চিকিৎসার জন্যই সমঝোতার অংশ হিসেবে বিএনপি এবার বেশ নমনীয়। চলতি বছরের মার্চ থেকে দেশের রাজনীতিতে শোনা যাচ্ছে উন্নত চিকিৎসা জন্য প্যারোলের মুক্তি নিয়ে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন। চলতি বছরের শুরু থেকে বিএনপি খালেদা জিয়ার প্যারোলের মুক্তি নিয়ে সরকারের সঙ্গে সমঝোতা করে আসছিল। সরকারও রাজি ছিল, কিন্তু বাদ সাধে বিএনপি ঢাকা লন্ডনের দ্বিমুখী সিদ্ধান্ত। বিএনপি রাজনৈতিক লাভ ক্ষতির হিসাব বিষয়টি খালেদা জিয়া নিজেও জানেন। বেশ কিছু দেশের কূটনীতিকরাও খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করেছে। এসব কূটনীতিকদের পরামর্শ অনুযায়ী বিএনপি সংসদে ফিরেছে এবং গঠনমূলক রাজনীতির অংশ হিসেবে বিএনপির মহাসচিব বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে। সেখানে সরকারের পক্ষ থেকে কোথাও কোনো বাধা দেওয়া হয়নি। সূত্র বলছে, সমঝোতার প্রক্রিয়ার অংশ হিসেবে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে। মেডিকেল বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক তথা খালেদা জিয়ার ভাগ্নে ডাক্তার মামুনকেও রাখা হয়েছে। এখান থেকে আইনি প্রক্রিয়া সেরে মেডিকেল বোর্ডের সার্টিফিকেট ও হস্তান্তরের সুপারিশ নিয়ে খালেদা জিয়াকে সৌদি আরব পাঠানো হতে পারে। শুক্রবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলে, অবিলম্বে সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। তার পছন্দ অনুযায়ী দেশে বা বিদেশে যেখানেই তিনি চিকিৎসা করাতে চান সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ নেতারা বলছেন, খালেদা জিয়া প্যারোলে মুক্তির বিষয়ে সরকার প্রথম থেকে ইতিবাচক। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপি চাইলে বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়া প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন, বিএনপির প্যারোলে মুক্তির আবেদন করলে সরকার বিবেচনা করবে। আন্দোলন করে বিএনপির পক্ষে সরকারের উপর ন্যূনতম রাজনৈতিক চাপ সৃষ্টি করা এই মুহূর্তে অসম্ভব, এটি বিএনপিও জানে। তাই তারা এখন তাদের দলীয় প্রধানের মুক্তি চাইলে প্যারোলে আবেদন করা ছাড়া অন্য কোনো উপায় নাই। আর অনেক দিন আগে থেকে বিএনপি প্যারোলে আবেদনের অপেক্ষা করছে সরকার। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।